এবার বিশাল বড় ভাঙনের মুখে পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল তথা তৃণমূল কংগ্রেস। এবার তৃণমূলের 500টি সংখ্যালঘুর পরিবার ও 2 সাংসদ এবার তৃণমূল ছেড়ে যোগ দেবেন পশ্চিমবঙ্গের বিরোধী দল বিজেপিতে, এমনটাই কিন্তু সূত্রের খবর। এমনকি তৃণমূলের এই সংখ্যালঘুর 500টি পরিবার স্পষ্ট দাবি করলেন যে 2021 নির্বাচনের আগে যারা তৃণমূলের সঙ্গে গাদ্দারি ও বেইমানি করেছিল, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা তৃতীয়বার ক্ষমতায় এনে দিন রাত এক করে দিয়ে ক্ষমতায় এনে দলে এখন গুরুত্ব পাচ্ছি না আমরা। যারা গাদ্দারদেরকে নিয়ে এখন দল করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনকি মুকুল রায়, সব্যসাচী দত্ত ও রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো গাদ্দারদেরকেই এবার দলের প্রথম সারির লাইনে দেখা যাচ্ছে। আমাদের কোনো গুরুত্ব নেই দলে, তাই এই দলের সমর্থক থাকতে চাই না আমরা, এমনটাই কিন্তু এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন এই সংখ্যালঘুর 500টি পরিবার ও 2 সাংসদ, যেখানে কিন্তু এই 2 সাংসদের নাম এখনও স্পষ্ট প্রকাশ হয়নি যে এই 2 সাংসদ কে। যেখানে তো সূত্রের খবর, এবার বিশাল বড় ভাঙন মুখে পড়তে পারেন পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল তথা তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভুলেই ধ্বংস হবে বলে দাবি এই 500টি সংখ্যালঘু পরিবারের। তো বন্ধুরা, আপনাদের কী মনে হয়, আগামীতে কি বাংলায় তৃণমূল থাকবে কি না? অবশ্যই কমেন্ট করে জানাবেন।